अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। लिया माना सवे हदा बैदा समय के आबोस शूट की एटा माथा शूट की इंशाल्लाह बुकरा ना सवे हदा इश्तहात सवे इश्तहात हदा अरबी रेसिपी सो बुकरा इश्तहात हदा समय के आबोस बैदा इशन अनाल हेन रक्का फादा इशन बुकरा बकरा सब हादा इश्तहात अनाल डेको मोन और करको भैया हादा तरती मिशन बकरा आलिन फिल्डे लाना खाली दाखिल मोन आसान सेमे के आबूज रेकअप सुइया करकोम वाहेद काशुगा हमें हंगे गुड़े रखेसी इन एन राते फानी देखा दिल्ली रखतेसी हलुद दिए कल के दोपुर बेला ये बनाब क्यों मसटा एक शक्त सुटकी ये कारण हलदी गुड़ा दिए रात पानी मध्य रेखे दीची आना आलिन फिल्डल रैक मय कर्क बकरा इनशाला सब मिशन गदा मिशन गदा सब इश्तहात इनशाला बेसुख कैप सब आना आदा तरिका माल इश्तहात सेम के अब लाल ही सब आना सुख आदा गसी लाल ही आधा फिल्डे लाना खाली दाखिल मन आलिन शुभ सा सारा आला ना आलिन गसिल हादा रेकअप दाखिल आधा सामा के अबूस लाजिन सब गसिल तमाम हादा शुए जा रेहा माल समय माफी कैसर कैसर हादा खाली काम हादा बादियान हाँ दादा एक कप दाखल की तैयार सब सालों में सेम से इश्तहार बादियान हाँ दा अलाफिल कसर हाँ दा माफी लाजिम कसर में अलही गुसल तमाम बादियान खाली दाखल मिश्रा ला रोम मन इतना हमें रात के पानी में मुझे रेखे सीखने थों मुझे पूर्व बेलर हवार्ता बानी निगु इश्तहार এখন আমি ভালোভাবে দিয়ে নিব এটা এক্সট্রাভাবে পানিতে বয়ল করা লাগে না এটা মশলার সাথে থাকিয়ে যাবে সাদা সেনাকে আবস মায়েরি সাদা ব্রহাস ফোর ফোর বাস আলাতুল রেখ বসাল তো মাছ সবা সবা রেখ আলাতুল হাদা ইমসি মাফি লাগুন রেখ দাখল ময় সব ফোর ফোর আবার সুট ক্যাপ সব আনা আলে নানা গোসিন খালাস আনাল ইন দ্য কাপ মিনি খালি মাল আনাল হিন মিনি গোসল এশ বাসমতি রাইস আমি চাউলটা ধুয়ে নিছি বাসমতি রাইস ধুয়ে আমি এক ঘন্টা রেখে দিব এখানে আদা ওয়াহেসা খালি দাখাল ময় আদা এশ তিন কিলো রেকাপ দাখাল ময় ওয়াহেসা লেন ওয়াহেসা আলহিন গোসিল আলিন মাই চাউল খালি ওয়াহেসা দাখাল ময় গোসল তামাম কুলুসে এই যে তামাম বাদিয়ে নিয়ে এসে তো আলহিনানা খালি সুফি খালি মিন্নি মিশান এস্তাহাত সুফ বসাল কিলু আনা সব তিন কিলু এস আনার এক কিলু বসাল সব গোস সগি সগির সুখ মাফি জিয়াদা সগি সগির লেন ওয়াহেদ কিলু বসাল আদা তলাতে হাব্বা টমাটো তলাতে হাব্বা টমাত আনা গোস সুইয়া কবির কবির মাফি গোস সগির সগির বাদিয়ান আনা দাখাল এস রেখে বাদিয়ান দাখাল সান মেতের এই দাখে আনা মায়ের খালি কামাত খালি বারা তামাত সুখ কেপ তরতি আনা মায়ের দার কামাত হিন বস আদা তামাত কবির কবির গাথা ইন কিম ওয়াহে তামাত আর বা গাথা আদা শেখে সিয়া চার মাল মেঙ্গা ইন কিম তেলা থাকা সুগা মিনি বাদিন ফিল্লে মিনি আগোসন কিম আশারা হাব্বা সবে ওয়াহেদ লেমুন তিনিন গাথা ড্রাই লেমন ফি মিনি মিলে ফি জেঞ্জিবিল তুম আনা সবে মেথকুন হাদা জেঞ্জিবিল তুম জিঞ্জার গার্লিক পেস্ট ফি হিনি করকম ফি ফিলফিলা সুয়াদ ফি হাদা মিনি সেমেন আরবি অয়েল ফি মিনি কামুন খুশবার আদা কামুন পাউডার
क्रीमिंग नी बेजार आरोबी आरोबिक बेजार मिक्स मसाला क्रीमिंग नी जरफा आधा जरफा क्रीमिंग नी फिलफिल हार बस हादा मोश हार हादा शुई ये बार है आशान हादा आना शिल दिया था इधर हार लाजिम खमसा हब्बा माय सब दिया था आशान माफी हार हादा दिया था आना रे कबाशा रहा हब्बा सब सब इस सब इस फिर कुछ बड़ा फ्रेश हादा दुनिया ताज़ा दुनिया इटा शुक्ना लेमन मैं आमेर आचा तीन चामच टोमेटो तीन टा এভাবে কেটে নিবেন পেঁয়াজ 1 কেজি আদা রসুন বাটা 2 চামচ লবণ আছে হলুদ গোলমরিচের গুঁড়া আরবি অয়েল এটাকে সেমেন বলে এটা হচ্ছে আপনার আরবি মশলা মিক্স মশলা এটা হচ্ছে জিরা গুঁড়া এটা হচ্ছে আপনার কাঁচা মরিচ গ্রিন চিল্লি এটা একটু ঠান্ডা এই কারণে আমি বেশি দিছি যদি গরম হয় চারটা দিবেন তো আছে এখানে দারচিনি পাউডার এটা তো আপনার ধনিয়া পাতা ফ্রেশ তারপর আমি পরিমাণ মতো কুকিং অয়েলটা ব্যবহার করব তার আদা জেত আদি মালসালোনা ইনশাআল্লাহ নালিন সব তারতিব ক্যাপসুল আসতা হবে কাপ মাই হার মিশান এস গবর লাজিম সব এস প্রথমে চাউলের পানিটা গরমে দিচ্ছি আমি ফুল পাওয়ার দিয়ে কালা সাদা মই ইজি ফোর ফোর পানিটা বয়েল হয়ে গেছে এখন আমি চাউলটা দিয়ে দিচ্ছি বাসমতি রাইস 3 কিলো বাসমতি রাইস 2 কেজি 2 কেজি বাসমতি রাইস আমি 1 ঘন্টা পানিতে রেখেছিলাম এখন বানিতেছি এখন আমি দিছি স্বাদ মতো সল্ট লবণটা দিচ্ছি আদা মিলে 1 কাপ তামাল মিলে আলু সুইয়ে 1 কাপ জেত একটু আমি কুকিং অয়েল দিচ্ছি চাউলটা যেন একটু একটা সাথে একটা না লাগে এই কারণে দিচ্ছি এটা 70% ফাঁকিয়ে নিতে হবে এখানে আদা 70% রিসউয়ে এস আদা 30% সবা সবা মাল সামনে আবস এসতে হাদা মাফি সবে লাইন জিয়াদা লাজিম আদা সুইয়ে আবস বাদিয়ান সবা সবা মাল সামনে এসতে তামাম এটা একটু শক্ত রাখতে হবে শুকনো মাছের সাথে এটা পরে ভাগবে এটা 30% গবর লাজিম সুফাদা তাম মাল এস মিলে তামাম ওলা মাফি তামাম লাজিম মিলে তামাম লবণটা আপনি মেশকলা করার আগে টেস্টটা দেখতে হবে লবণের স্বাদটা ঠিক আছে এখন আমি পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি দিচ্ছি আমি তেল আলু সবুতর তিপ মাল বসাল রেকব জে থ্রুয়া इनके मिया ग्राम आलिन रख बसाल किलो 1 কিলো फेज दीची हम इन मीडियम आगुने फेजटे आस्ते आस्ते बुनिए नीते हबे आदा नार सुइये सगीर मायरी ज्यादा के बिनार लाजम सुइये सुइये तरतीब माल बसाल तरतीब আদা এসানা খালাস মিশকালা আছে আলিন সুইয়া আবুস ইনশাআল্লাহ সবা সবা মাল সামেক আদা সবে জেন জেঞ্জিবিল তুম আদা রসুন বাটা আদা বসাল স্তুয়ে নুস নুস রেকব জেঞ্জিবিল তুম আনা ফেসটা আদা পাকানোর পরে আমি দিয়েছি রসুন বাটা এবং আদা বাটা এখন দিয়েছি আমি টমেটো লেমুনের আবস ওয়াহেদ লেমুন 3 গাতা
انا حبا ركب تمانية حبا تم ليمون يا بوس شكنا لمو 8 ديسي امي اكتا لمو دو ٹوکرا کرے এখন একটু গুড়িয়ে দিচ্ছি ডাকনাটা লেগে লাজিম সহিয়া গাতা খামসা দিকে কা আলে নিস্তব তামাম আগুনটা একটু কমিয়ে ভালোভাবে ধীরে ধীরে ফাঁকিয়ে নিতে হবে। এগুলো এত তাড়াতাড়ির কোনো প্রয়োজন নেই। রাখে বানা ফিলফিল আখেদার কাঁচা মরিচটা আমি দিয়েছি। করকম মায়ের ইজি আদা করকম আদা কাশু গা সকির মারা আর একটা ফিলফিল আসুয়াত গোলমরিচের গুঁড়া হলুদের পরে আমি গোলমরিচের গুঁড়াটা দিচ্ছি। মিনিফি আদা বেজার আরবি ও কামুন নাল ইন্ডেকা ফাদা কামুন তিন কাশুগা আর একটা বালহীন বেজার আরবি জিরা ফাউটা দুই চামচ বেজার আরবি মিক্স মশলা এক চামচ দিয়েছিলাম আমি। এখন দিচ্ছি আমি সিনেমিন পাউডার জেফা পাউডার কাশুগা দারচিনি ঠেঙ্গা দারচিনি পাউডার এখন দিচ্ছি আমি লবণ স্বাদ মতো লবণ লবণ আমি সাবলে আগে দিয়েছি মিলে আনার এক কাপ সবা সবাই সবাই লালিন এক কাপ আদা তাম মাল হাসুয়া মিল মায়ের জিয়াদা মিল লবণটা স্বাদ মতে এই মশলাটা স্বাদ মতো আমি লবণটা দিয়েছি। আমার মায়ের খালি জিয়াদা মিল আনা আলু এক কাপ সেমেকে আবোস শুকনা মাছটা আমি দিয়েছি। এখন এটা রাত্রে আমি ফানিতে রেখেছিলাম ফিল্লে নানা এক কাপ ময় আলু হাড় দা সেমেক আনা সব আদা মাই হার আদা মাই হার আনা এক কাপ আলহীন আদা কিলো কিলো মাইহার ওয়াহেদ কিলো এক কিলো আমি গরম পানি দিয়েছি মায়ের জিয়াদা ময় আদা আলহি 50-50 খালাস আসতে হবে আদা সেমেক এটা আদা আদা হয়ে গেছে 50% হয়ে গেছে বাকিটা চাউলের সাথে হবে লাজিম সুফাদা তাম মাল হাসুয়া কেফাদা এটা চাউল ডালার আগে একটু টেস্ট করে নেবেন ভালোভাবে সব তাম কেফ লাজিম মিলে কুল্লু বেজার তামাম লেমুনে আবস ফি তাম হেলু আলালা ফিদা ফি না গেছে রেখ সে তাম আনাল হিন্দ এক কাপ শুয়া সেমেন দেহেন আরবি রেখ কাপ শুয়া মিল মিশন তাহম ফি নাগা শুয়ে মিলে লবণটা একটু কম আছিল এই কারণে আমি লবণটা দিলাম। মায়ের সবে জিয়াদা গেলি গেলি হাদা বাদি আনা সেমে খারবান বেশি লালা লালি হয় না হাদা সেমেন তেহেন আরবি এটা আরবি ঘি দিয়েছি আমি প্রায় 100 গ্রামের মতো হাদা খুশবরা ধনিয়ে পাতা তো আমি দিলাম। এখন লাস্টে আমি দিব ম্যাঙ্গা আচারটা আলহিন এক কাপ আচার মাল ম্যাঙ্গা তলাতা কাশুগা 3 চামচ ম্যাঙ্গা আচার এখন আর মিক্সের প্রয়োজন নেই আচারটা দেওয়ার পরে আর মিক্স করা যাবে না মাছের সাথে এই যেভাবে দিয়ে সেইভাবে দিব। আদা ম্যাঙ্গা আচার রেখব মায়ের সবুজ মিক্স মাল সেমেক বা সালাতুল খালি রেখব এস আদা এস আগুয়ালা আনা সবে 70% খালাস হবে আদা তেলা 3% আলিন সবে আদা রেখব আনা সেমেন শুয়ে মিশান রেয়া হেলু
ঘিটা রেখেছি আমি বাকিটা। তো ইনশাআল্লাহ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। ইদা হোপ হাদাম মিশান চ্যানেল মালানা লাজিমেন্ত সব সাবস্ক্রাইব আতি সদিক সব তালিম ক্যাপ সব আনা আকিল ইনশাআল্লাহ মারা থানি আনা জীব যেদি সে থানি লাজিম হাজা নার সগি রালহিন রেখা বহাক গাতা হোক আসান মায়ের মারু একটা ডাকনা দিয়ে দিচ্ছি আমি ফাতিলের তলায় যেন আমার মাসটা খারাপ না হয়। আদা গাতা রেখে মায়ের যে সেমে খারবান তাহার লাজিম শুয়ে শুয়ে নার আলিন খালাস আনা নুসা খালি নুসা বাদ আলহিন সুখ এস্তামাম আদা নার চকির আনা খালি নুসা আলিন নুসা খালাস আধা ঘন্টা পর এখন দেখতেছি আমি প্লেটে রাখবো এখন চাউলটা এস্তাহার আনা আলিন ডাক্তার দেখাল সাহান রেহা ওয়াইট তামাম আহ ওয়াই থেলু রেহা মাল সেমেক মালেশ মাল দেহেন কুল্লুই জি রেহা হেলু হাদা সবুত রায় খেপ ইনশাআল্লাহ বকরা আনা জিফতানি সে ইনশাআল্লাহ খালাস সুখ সুখ ক্যাপ সব আনা আস্তাহাদ লিয়ম মাল সেমেকে আবস ইতিহাস এনতে সব এশ মাফু মুশকিল লাজম সব ডেকোরেশন তাম সব গার্নিশ সব দাখল সান তরতি বাগুয়াল এ সাবিয়ত রেখ বা দিয়ে রেখ মাল হাসু মাল আসফার আগুয়াল রেখ আবিয়াত প্রথমে সাদাটা নিচে রাখতে হবে ফেলেডে সাজানোর সময় উপরে মশলালা যেগুলো আছে এগুলো দিয়ে দিতে হবে। দেখেন আমি কীভাবে করতেছি সুফানা ক্যাপ সব তরতি দাখল সাহান তরতি বেশ লাজিম সব ডেগর তামাম ইনশাআল্লাহ বকরা বেজিব তানি সে তামাম লিয়াম খালাস ইনশাআল্লাহ ইদা হোক হাদা মে আস্তাহাত খালি সব ত্রায় ক্যাপ হাদা ওয়াহেদ মারা তিনিন মারা খারবান মাফু মুশকিল বাদিন শুয়ে শুয়ে এই যে তালিম থামাম নফর ওয়াহেদ মারা মা এদের সব তালিম লাজিম তিনিন তালা দামারা এনে সবে বাদি নিজি মালুম ওয়াহেদ লিয়াম মা এদের আর এক নফর আদা সেমেক এবস রেকব ফোক লাজিম আখর সে রেকব সেমেক এবস আলিন আদা সেমেক বাকি কুলু রেকব ফোক চাউলের নিচে আমার বেশি লাগে না সামান্য হালকা এটা স্বাভাবিক লাগে কিন্তু আমার মাছটা একদম ভালোভাবে আছে মশাল্লা রে ওয়াই থেলু আল্লাহ লাগে আলি নানা এক কাপ টমাটো আহেদ সবে তিনিন গাতা সব ফ্লাওয়ার আমি টমেটো একটা দিয়ে সাজিয়ে গুছি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি খানা বানানো বড় কতানো এটাকে সাজানো একটা ব্যাপার স্যাপার দিচ্ছি আমি লেমু সাজিয়ে আনার জন্য তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে আরও ভালো ভালো খানা উপহার দিতে পারি। তো আজকের মতো এখানে শেষ করলাম রেকব শুয়ে খুশবারা তো ইনশাআল্লাহ লিয়াম খালাস বকরা বেজিব সে তানি ইনশাআল্লাহ ভয়ে কুল্লু খুন সব তালিম কে ফাদা এস্তাহার ইতা হোক সব সাবস্ক্রাইব চ্যানেল মালানা ইনশাআল্লাহ।